আসন্ন ফিফা নারী বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে পারলেই পুরুষদেরও ছাড়িয়ে যাবে যুক্তরাষ্ট্র, জিতবে টানা তিনটি বিশ্বকাপ। আর তাই তো নিজের শেষ বিশ্বকাপ নিয়ে বেশ উচ্ছ্বসিত দেশটির ফরওয়ার্ড মেগান রাপিনো। এই বিশ্বকাপ দিয়েই ফুটবলকে বিদায় জানাবেন চারবারের বিশ্বকাপ খেলা এই অভিজ্ঞ ফুটবলার। ফিফা নারী বিশ্বকাপের এবারের আসরটি বসতে যাচ্ছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে। এরই মধ্যে শেষ সময়ের প্রস্তুতি সেরে নিতে সেখানে পৌঁছে গেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। নারী বিশ্বকাপের আট আসরের চারবারের চ্যাম্পিয়ন তারা, সবশেষ দুবারের শিরোপা জয়ীও যুক্তরাষ্ট্র। এবার শিরোপা জিতলেই টানা হ্যাট্রিক জয়ের সুযোগ থাকছে তাদের সামনে, যা এর আগে করে দেখাতে পারেনি কোনো পুরুষ দলও। ইতালি ও ব্রাজিলের রয়েছে টানা দুবার শিরোপা জয়ের রেকর্ড, তাই তো আসন্ন বিশ্বকাপ নিয়ে বেশ উচ্ছ্বসিত দেশটির অভিজ্ঞ ফরওয়ার্ড মেগান রাপিনো। Always a little bit of nerves, but যেদিন থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করলাম সেদিন থেকেই আমি ভীষণ উত্তেজিত এবং একই সাথে স্নায়ুচাপেও ভুগছি। অনেক খেলোয়াড়ের কাছেই এটা তাদের প্রথম বিশ্বকাপ। আমার দলেও এমন ফুটবলার রয়েছে, ওদের মতন আমারও একই রকম অনুভূতি হচ্ছে। এমন হওয়াটাই স্বাভাবিক, কেননা চার বছর পর পর বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। 37 পেরিয়ে 38 পা দিয়েছেন মেগান। বিশ্বকাপের পর চলতি মৌসুমে জাতীয় লীগ খেলেই তুলে রাখবেন বুটজোড়া। কদিন আগে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন এই ফরওয়ার্ড। আমার বয়স 38, একটা সময় অবসরে যেতেই হতো, তাই এই সময়টাকে বেছে নিয়েছি যাতে করে পরবর্তী পদক্ষেপগুলো আমি ঠান্ডা মাথায় নিতে পারি। আমার এই সিদ্ধান্তের কথা দলের সবাই ভালো করেই জানে, এটি আমার শেষ বিশ্বকাপ। আগামী 20 জুলাই স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে নরওয়ের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী বিশ্বকাপের এবারের আসর। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।